আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আজকের রেসিপি বিটের হালুয়া। দারুণ মজার এবং খুবই সহজ একটা রেসিপি, তৈরি করা ভীষণই সহজ আর খেতে তো ভীষণই মজার। এখন তো বাজারে বিট পাওয়াই যাচ্ছে, সেটা দিয়ে সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো বিটের হালুয়া তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি হাফ কিলো পরিমাণ বিট, আর বিটটাকে এরকম এক গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। একটা মোটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, মিহি গ্রেটার দিয়ে কিন্তু বিটটা তাড়াতাড়ি গ্রেট করা যায় না, তাই একটা মোটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। এতে করে বিটটা তাড়াতাড়ি গ্রেট করে নেওয়া হবে। আমি এরকম একটা মোটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। ছিদ্রটা দেখতেই পাচ্ছেন কীরকম। এখন চলে যাচ্ছি বিটের হালুয়াটা তৈরি করে নিতে। তো প্রথমে কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে ঘিটাকে গরম করে নিচ্ছি। ঘিয়ের জায়গায় কিন্তু তেল নিলে হবে না, ঘিটাই নিতে হবে। এর মধ্যে এখন আমি বিটটা দিয়ে দিলাম। বিটটা দেওয়ার পরে হাই আছে বিটটাকে আমি ঘিয়ের সাথে 2 মিনিট মতো ভেজে নেব। তো এখানে বিটটাকে আমি 2 মিনিট মতো হাই আছে ঘিয়ের সঙ্গে একটুখানি ভেজে নিয়েছি। এর মধ্যে এখন আমি দুধ দিয়ে দেব। তো 1 কাপ পরিমাণ আমি কাঁচা দুধ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে জাল করে নেওয়া দুধও দিতে পারেন। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব একদম লো আছে 10 মিনিটের জন্য। আপনারা চাইলে ঢাকনা খুলে কয়েকবার নাড়াচাড়া করে দিতে পারেন, এতে করে বিটটা ভালোভাবে সেদ্ধ হবে। তখন আমি ঢেকে দিচ্ছি একদম লো আছে 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ফিরে এলাম আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ পানি বের হয়েছে। বিট থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়, তাই আমি দুধের পরিমাণটা কমই দিয়েছি। একবার নাড়াচাড়া করে দিচ্ছি, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবারও 10 মিনিটের জন্য। তো আবারও 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এখন গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি, হাই আছে, এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এখন আমি স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 50 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম, 1/4 কাপ চিনি দিয়েছি। আর আপনারা চাইলে স্বাদ মতো চিনিটা দিয়ে নিতে পারেন, আমরা মিষ্টি কম খাওয়া পছন্দ করি, তাই এখানে একটু কম পরিমাণে চিনিটা দিয়েছি। চিনিটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বিটের সঙ্গে, আর গ্যাসের আঁচটা কিন্তু হাইয়ে রাখতে হবে। এখন চিনিটা ভালোভাবে গলে যাওয়া অবধি অপেক্ষা করছি। চিনিটা যখন ভালোভাবে গলে যাবে তখন একটু বিটটা খেয়ে চেক করে নেবেন যে মিষ্টিটা ঠিক আছে কি না। যদি আপনারা কম মনে করেন তাহলে অ্যাড করে দিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী। চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ পানি বের হয়েছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এখন ভালোভাবে খুব দ্রুত মিশিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু দলা পেকে যাবে। আর চিনিটাকে যখন এইভাবে পানি বের হবে তখনই কিন্তু গুঁড়ো দুধটা মিশিয়ে নেবেন, তাহলে গুঁড়ো দুধের মধ্যে কোনো রকম দলা পেকে থাকবে না এবং বিটের সঙ্গে ভালোভাবে মিশিয়ে যাবে। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা চাইলে খোয়া ক্ষীরও দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন গুঁড়ো দুধটা কত ভালোভাবে মিশে গেছে, একটুও দলা পেকে নেই, হাই আছে। আমি আরও কিছুক্ষণ ধরে বিটটাকে এখন জাল করে নেব এবং খুন্তিতে করে এভাবে ম্যাশ করে নেব। দেখতে পাচ্ছেন কীরকমভাবে করে নিচ্ছি, এরকমভাবে একটু ম্যাশ করে নেবে তাহলে বিটগুলো একটু ভেঙে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন পুরো পানিটা কিন্তু দুধটা কিন্তু শুকিয়ে এসেছে। আষ্টাই পর্যায়ে আমি মিডিয়াম করে দিয়েছি। এখন এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এখানে কিছু বাদাম কুচি এবং কিছু কিশমিস। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি সব কিছুকে।
আঁচটা লো মিডিয়ামে রেখে আরও 5 মিনিট মতো আমি ভুনে নেব বিটটাকে। আরও 5 মিনিট ভুনে নেওয়ার পর দেখতে পাবেন যে ঘিটা কড়াই থেকে ছেড়ে দিয়েছে। তো 5 মিনিট ভোনা হয়ে গেছে, এখন আমার হালুয়াটা একদম তৈরি হয়ে গেছে। হালুয়াটাকে এখন আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। খুবই সহজে রেসিপিটা তৈরি করা, সেটা তো আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সহজে বিটের হালুয়াটা তৈরি করে নেওয়া যায়। উপকরণ লাগে কিন্তু ভীষণই কম, খেতেও দারুণ মজার হয়। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।